দর্শক জানেন আপনারা পোস্তগোলার বুড়িগঙ্গা এক সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে যেটি কিনা চলবে আগামী 8 মার্চ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ার আশা করছে সড়ক এবং জনপথ বিভাগ তবে ঢাকা সহ 21টি জেলার যাতায়াতে বাড়তি যানজটের আশঙ্কা করছে পুলিশ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজউদ্দিন খান জনাব সবুজউদ্দিন খান আপনাকে স্বাগত চ্যানেল 24 একটু জানতে চাই আপনার কাছে যে 8 মার্চ পর্যন্ত এই সেতুটি বন্ধ থাকবে ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আসলে দীর্ঘ যানজটেরও আশঙ্কা করা হচ্ছে বিকল্প পথ ব্যবহার নিয়ে কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে ধন্যবাদ চ্যানেল 24 এর সদস্য ভাই বন্ধুদের ধন্যবাদ আসলে আমরা আপনারা জানেন যে 2020 সালের উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে আমাদের পোস্তগোলা সেতুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রুটিন মেইনটেনেন্সের মাধ্যমে এটা সচল রাখা হয়েছে কিন্তু প্রিওডিং মেইনটেনেন্স কাজটা আমাদের শুরু করা হয়েছে আজকে থেকেই তবে যেটি যেটি আমাদের আশঙ্কা যে যানজটের বিষয়টা তা আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি ট্রাফিক বিভাগ এবং আমাদের যে বিকল্প রুটগুলো আছে পাটুরিয়া দৌলতদিয়া বঙ্গবন্ধু সেতু এবং চাঁদপুর শরীয়তপুর এবং ইন্টারনাল যেসব সড়ক আছে ছোট ছোট সড়কগুলো সেসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে আমাদের যে 5 দিন সেই 5 দিন কিন্তু আমাদের আসলে ছোট গাড়ি এবং বাস বন্ধ থাকবে অন্যান্য দিন ট্রাক বন্ধ থাকবে এখন বিষয়টা হলো যে আমাদের সেতুটাতে মেরামত করতেই হবে সামান্য ভোগান্তি হলেও আমাদের যেন দীর্ঘদিন আমরা এটা সুস্থে চলতে পারি তার জন্য আমাদের এই এই ব্যবস্থা নেওয়া এবং আমরা আশা করি যে আমাদের নির্ধারিত সময় 8ই মার্চের মধ্যে আমরা এই কাজটি সমাপ্ত করতে পারবো এবং যানবাহন চলাচল যেন সম্পূর্ণভাবে খুলে দিতে পারবো এবং এটি আমাদের খুব টাইম বাউন্ড পরিকল্পনা এবং আমরা এই পরিকল্পনার মধ্যেই কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা 8 তারিখের মধ্যেই কাজটা সমাপ্ত করতে পারবো এবং সাময়িক যে অসুবিধা হবে তার জন্য আমরা আসলে দুঃখিত ধন্যবাদ যেহেতু আপনারা কাজ করছেনই আসলে ভোগান্তি কমানোর জন্য সেক্ষেত্রে অন্যান্য সংস্থা যেমন ট্রাফিক আপনি বলছিলেন ট্রাফিক বিভাগের সাথে এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সবার সাথে কি আসলে সমন্বয় করে কাজ করা হচ্ছে কিনা যাতে ভোগান্তি কমানো যায় আমাদের আমাদের হাইওয়ে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ সব বিভাগের এবং শুধু এই এই এলাকায় না আমরা কিন্তু দক্ষিণবঙ্গ এবং আপনার চট্টগ্রাম কুমিল্লা এদিকে আপনার সিরাজগঞ্জ টাঙ্গাইল এসব এলাকার সব আপনার পুলিশ বিভাগের সাথেও কিন্তু কথা হয়েছে এবং তারা সেভাবেই কিন্তু ট্রাফিক ডাইভার্ট করছে একদিকে যেমন আপনার ভাঙ্গা থেকে ট্রাফিক ডাইভার্শন হবে এদিকে আপনার পাটুরিয়া দৌলতদিয়া রুট দিয়ে ট্রাকগুলো চলবে আর বাস এবং ছোট গাড়িগুলো যেটা সেটা আমাদের শুধু 5 দিন বন্ধ থাকবে সেই ক্ষেত্রে যে 5 দিন বন্ধ থাকবে সেই 5 দিন বাবু বাজার সেতু ব্যবহার করে যেন যানবাহন চলাচল বঙ্গবন্ধু এক্সপ্রেস ব্যবহার করতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে আসলে কিছু যানজট হতে পারে কিন্তু একেবারে ভোগান্তি হবে এই ধরনের ব্যাপারটি নয় আসলে জি আরেকটি বিষয় একটু জানতে চাই যে পোস্তগোলা ব্রিজে যেই দুর্ঘটনাটি ঘটেছিল ধাক্কা লাগার ঘটনাটি সেটি তো আমি যদি ভুল না করে থাকি 2020 সালে এখন 2024 সালে এসে সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলো এই যে দীর্ঘদিন আসলে গ্যাপ ছিল বিরতি ছিল কেন আসলে আমাদের একটা বিকল্প রুট আমরা চালু না করে আমরা এই কাজটা হাত দিতে পারছিলাম না আপনারা জানেন যে আমাদের যে বঙ্গবন্ধু এক্সপ্রেসের একটা শাখা কিন্তু বাবু বাজার সেই সেতুটা 6 লেনের সেতু চালু করার পরে আমরা আসলে আমরা কাজ সব ধরনের পরিকল্পনা শুরু করেছি এবং সেই পরিকল্পনা শেষ করে আমরা ডিজাইন করে এবং বাংলাদেশের প্রথম এই ধরনের কাজ কিন্তু হচ্ছে এই এই ধরনের কাজ হয়নি সম্পূর্ণ দেশীয় টেকনোলজি দেশীয় প্রকৌশলীর মাধ্যমে আমরা এই মেরামত কাজটা শেষ করছি শুরু করেছি এবং এবং যেহেতু এটা নতুন ধরনের কাজ আমাদের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে অনেকগুলো লোড টেস্টিং করতে হয়েছে এবং আমরা অবজার্ভ করেছি কি ধরনের ডিফ্লেকশন হয় এবং কি ধরনের চেঞ্জ হয় এবং আমাদের লোড টেস্টগুলো সামনে আরো সুবর্ণা খাল সেতুটি চালু করার পর আমাদের কিন্তু এই কাজটি শুরু করতে হয়েছে এবং আপনি জানেন যে এই সেতুটা কিন্তু টোটালি আমরা বন্ধ করতে কখনোই পারিনি আমরা একটা অংশ বন্ধ করে রেখেছি যানবাহন চলাচল করছে এবং এইভাবে কিন্তু আমাদের ভিতরে ভিতরে কিন্তু সংস্কার কাজ চলছে যেটা রুটিন জাতীয় কাজ বলে এখন আমরা পিরিয়ডিক যেটা কাজ আর কি একদম পূর্ণাঙ্গ মেরামত সেটি কাজ হাত দিয়েছি আমাদের কিন্তু মেরামত টুকিটাকি মেরামত কিন্তু চলছে এই বিগত কয়েক বছরই এবং আমরা বড় ধরনের কাজ হাত দিতে হলে আমাদের যেহেতু সেতুটি বন্ধ করতে হয় এবং বন্ধ করতে হলে আমাদের একটা বিকল্প রুট চালু করতে হতো এবং সেই বিকল্প রুটটাই হলো আমাদের যে বাবুবাজার লিঙ্কে যেটা সুবর্ণা খালের পর সেতুটি ছিল সেই 6 লেনের সেতুটা আমরা চালু করার পরে এই কাজটা হাত দিয়েছি
ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ জনাব সবুজ উদ্দিন খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব সবুজ উদ্দিন খান।